আমরা যে কোরবানি করি কোরবানিটা কুর থেকে এসেছে আমার নবী বলেন কলা সুন্না তু আবি গুম এটা আমাদের আদি পিতা নয় আমাদের মুসলমানদের জাতির পিতা সঈদিনা ইবরাহিম আলহিসামের একটা সুন্নত বড় ঘুরি বলি সোহান সাহাবারা জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে কি রয়েছে রাসূলুল্লাহ বলেন ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমাদের জন্য সওয়াব রয়েছে সুবহানাল্লাহ সাহাবী আবার জিজ্ঞেস করছে ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ আমরা যে দুম্বা কিংবা বেড়া জবাই করি ওই প্রত্যেকটা পশমে পশমে রাসুল্লাহ বলেন কয়লা বিকুল্লি মিনা সুফি হাসানা হ্যাঁ দুম্বা কিংবা বেড়া কিংবা উট কিংবা মহিষ গরু যাই আমরা জবাই করি ওই প্রত্যেকটা পশমের পশমের নিয়ে কোরবানি দাতার ব্যক্তির জন্য আল্লাহ সোহান হতে আলার পক্ষ থেকে রয়েছে পুরস্কার সব আর সব করে ঘরে বলে সোহান উনি যখন বুঝতে পারলো যে এটা শয়তান সে পরচনা দিচ্ছে জমরাই আকবার মধ্যে উনি ষাটটি কম করে নিক্ষেপ করেছে শয়তানকে শয়তান অনেকটা দুর্বল হয় আবার পিছনে পিছনে তারা করছে আবার একইভাবে বোঝাচ্ছে এবার জমরাই রুস্তার মধ্যে আবার ষাটটি পাত্র নিক্ষেপ করলো এবার শয়তান দুর্বল হয়ে কিছুক্ষণ পরে আবার এসে যখন আবার ওনাকে দোকা দিল এবার জমরাই উলার মধ্যে আবার ষাটটি পাত্র নিক্ষেপ করলো আমার আল্লাহ আমার খলিল উল্লাহ আমার প্রেমিকা বুটু মুখাইয়া পুত্র কি করবা কোরবানি দেওয়ার জন্য শয়তানের সাথে ফাইট করে পাথর নিক্ষেপ করছে এই পাথর নিক্ষেপটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাইবে তারাও সেই জায়গা শয়তানকে পাথর মারবে বড় করে বলি সুবহানাল্লাহ শেষ পর্যন্ত ওনাকে সেই মিনার ময়দানে নিয়া শোয়া অনেক কথা অনেক আবেগের কথা এগুলো সময় তো অভার হয়ে যাচ্ছে ইব্রাহিম প্রস্তাব যে বাবা এখন তোমাকে জবাই করব এখন আর লুকুচুরি নাই দেখেন ছোট বাচ্চা বলে বাবা জবাই করার পূর্বে আপনাকে কিছু প্রস্তাব দিই আপনি আমার প্রস্তাব গুলো শোনেন বলে কি আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নিবেন যাতে আমি নাড়াচাড়া করে না করতে পারি বাবাজি আমার মুখটাকে নিচের দিকে কোনে দিবেন আপনার চেহারার সাথে যেন আমার চেহারার সম্পর্ক না হই কিন বাবার মাখ মুখ ভুলকে ভালো করে কাপড় দিয়ে বেঁধে নেবেন যাতে করে মায়ার কারণে আপনার সুরির ধার যেন কমে না যায় সুবহানাল্লাহ আর আমার রক্ত মাখে একটা কাপড় নিয়া আমার জনম মার কাছে পৌঁছে দিবেন জীবনটা চালাচ্ছে। আজকে আমি যখন আল্লাহর প্রেমে কোরবান হয়ে যাব। আমার মা অনেক কষ্ট পাইবে দেওয়ার মতো মার জন্য আমার কিছুই নাই আমার রক্ত মাকে একটা কাপড় যদি মাকে দেন মা হয়তো শান্ত কোন 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 বর্ণনায় আসছে ছোট বাচ্চা বলে আমার হাত পা বাঁধবেন না আমি নড়াচড়া করব না কারণ কালকে আমাদের ময়দানে আপনি প্রশ্নবিদ্ধ হতে পারেন হয়তো কেউ কেউ বলবে যে ইসমাইল বাবার বাধ্য ছিল না অবাধ্য ছিল বিদায় হাত পাতে রশি দেবে দেশে কিন্তু খোদার কসঙ্গ বাবা আমি আপনার বাধ্য সন্তান হিসেবে আছি আপনি যেইভাবে সুবিধা সেইভাবে আমাকে জবাই করেন সুবাহান আল্লাহ শেষ পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ সব মায়া ত্যাগ করে আল্লাহ প্রেমকে প্রাধান্য দিয়ে ছুরি চালায় শরীরের সর্বশক্তি প্রয়োগ করে ছুরিতে আঘাত করে কিন্তু গলা পর্যন্ত ছুরি পৌঁছে ভালো তিনবার টাই করে ছুরিটাকে নিক্ষেপ করলো বিশাল বড় একটা পাথরের মধ্যে ছুরিটা পইরা পাথরটা দিয়ে খণ্ডিত হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ আফসোস করে গো হাইরে ছুরি তোর জন্য দুঃখ লাগে আমার চেষ্টার সময় তুই বোতা হয়ে যাস তোর দাঁত থাকে না পাথরটা কেটে দিলি ছুরির জবান খুলে যা ছুরি ডাকদা বলে যে খলিলুল্লাহ চায় ওর সন্তানের গলার মধ্যে ছুরি চালাইতে কিন্তু খলিলুল্লাহর যিনি মালিক ওই আল্লাহ তো আমাকে নিষেধ করে বড় করে বলে সুবহানাল্লাহ ফাহিম এস টি মিডিয়া আললেসুনাত অলজমাতী মুক্তির পদ মাহান্ন বোলালে মিনার দরবারের শঙ্কনিতে সুপ্রিয়া জিয়াল্লো খায়না ফত আলা সপ্তাহের প্রতি জমাবারের নিন আজকেও আল্লারী পবিত্রগড় মসজিদে পবিত্র জিলহা মাসের প্রথম জমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার তৌফিকটুকুন দান করেছেন আসুন সকলে একবার শুক্রিয়া দান উচ্চ আওয়াজে মুহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট شمس الهداية، آفتاب نبوت شاهن شاہ رسالت أَتْنَرْ نبی امر نبی تمام विश्व جگت امام الانبیاء والمرسلین اشرف الْأَمْبِيَا وَالْمُرْسَلِينَ شمس الدحا بدر الدجا

গুরুত্বপূর্ণ একটি আবাদত আমাদের একেবারে সন্নিকটে সেই দিকে দৃষ্টিপাত করে যেহেতু জিলহাজ মাসের প্রথম জমা আমি কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট ছোড়াটি তেলাওয়াত করেছি মোটামুটি যেটা আমাদের সকলেরই জানা ছোট্ট একটি আয়াত তিন আয়াত বিশিষ্ট এই ছোট্ট সূরাটির মাঝের আয়াত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহাব বড় করে বলি সুবহান অর্থাৎ আল্লাহ বলছেন হাবিব আপনার প্রভুর নামে নামাজ পড়ুন কোরবানি করুন তো কোরবানির মত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের একেবারে সন্নিকটে কোরবানির মাধ্যমে একজন বান্দা আল্লাহর বন্ধু হতে পারে আমরা শুধু পশু কোরবানির মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ কিংবা পরিচিত রেখেছে। কিন্তু নিজের আত্মা দেহ মন দাম্বিকতা অহংকার সব কিছু যদি আল্লাহর কুদরতির কদমে কোরবান দিতে পারি তখন বান্দার বান্দা থাকে না বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায় আর একটু জোরে বলি সবহান কারণ কোরবানি শব্দের অর্থই হলো নৈকিত্য অর্জন করা কাছাকাছি যাওয়া কার কাছাকাছি রবের কাছাকাছি এটা কোনো নতুন ইতিহাস নয় পৃথিবীর লগ্ন থেকে আমাদের কাছে এসেছে। যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই যে নিজের সবচেয়ে আপন বস্তুকে আল্লাহর প্রেমে উৎসর্গ করে নিজের অবস্থানকে আল্লাহর কাছাকাছি পৌঁছানো নিজের অবস্থানকে আল্লাহর সাথে সম্পর্ক ঘাড়ু করাকে কোরবানি বলা হয় এসেছে কোথা থেকে আমি জানি না কতটুকু সময় পাবো তবে চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে হলো এই বিষয়টার প্রতি আপনাদের একটা কনসেপ্ট দেওয়ার জন্য আশা করি সবার মনোযোগ আছে আছে তো আর এখনও যারা বাড়ি ঘরে আছেন আপনাদেরকে অনুরোধ করব এত সুন্দর বেহেস্তের বাগান দেখেন এবাদত করার জন্য কিছু কিছু স্পট লাগে যেমন মক্কাতুল মোকাররমা মদিনাতুল মোনাব্বারা যারা যায় ওরা শুধু অবস্থা দেখি ওদের এবাদতের সাতটা ভিন্ন হয়ে যায় ঠিক না এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সোনারগাঁও বারামপাড়া একেবারে একটা জীর্ণ শীর্ণ গ্রামের ভিতরে এত সুন্দর একটা আজিম উসান আল্লাহর ঘর আল্লাহ আল্লাহর কোন একজন বান্দার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন তা সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে কিন্তু আমার আফসুস লাগছে আমার ভাইয়েরা এখনো আসছেন না আমি তো ভাবছি যে বুধ হয় এটা কোন মসজিদ কানাই কানাই পুরে গেছে তবে নেক্সট জমা থেকে আপনারা মাথায় নেবেন যারা আগে আসছেন আগে আসলে হবে না আপনার সভাকাঙ্ক্ষী যারা আছে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া সকলকে নিয়ে আসবেন কারণ যে কথাগুলো বলবো ওই কথাগুলো যারা শুনবে না পরে আর তাদেরকে কথাগুলো ব্রেইনে ঢুকানো যাবে না তাই শুরুতে যদি একটু উপস্থিতি বেশি থাকতেন কথাগুলো আরো বেশি কাজে দিত তো যাক আশা করি নেক্সটে আমরা এটা অনুদাপন করতে পারবো এই যে আমরা ভিতরে আসছি একটা জান্নাতি পরিবেশ আলহামদুলিল্লাহ এবাদতের মধ্যে আলাদা একটা স্বাদ আসবে আল্লাহ যেন কবুল করে বলি আম কোরবানির সূচনা হয়েছিল সঈদ আদম আলাইহিস সালাতু ওয়াস সূচনা ওই সময় থেকে অনেক লম্বা চড়া কথা আমি সংক্ষিপ্ত ভাবে বলবো তাও কোনো মন গড়া কথা নয় কোরআনুল করিমের সোরা মায়েদের মধ্যে আল্লাপাক এগুলো রেকর্ড করে দিয়েছে আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قرّبا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. আদম আলাইহিস সালাতু সালামের সেই দুই সন্তান একজনের নাম ছিল কাবিল আরেকজনের নাম ছিল হাবিল যেহেতু সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার বাম পাজর থেকে আমাদের আম্মা জান মা হাওয়া আলাইহাস সালাম কে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন এই দুই জনের মাধ্যমে জীবন দশা তারা যতদিন ছিলেন তাদের আওলাদের সংখ্যা হয়েছিল প্রায় চল্লিশ হাজার সুবহানাল্লাহ আর প্রত্যেকবার একজন সন্তান পুরুষ আরেকজন মহিলা জমজ বা বোনাদের ঘরে আল্লাহ পাক সন্তান দিতেন 20 বার মা হাওয়া আলাইহিস সালাম সন্তান প্রসব করে সন্তানের সংখ্যা দাঁড়িয়েছিল 40 সুবহানাল্লাহ একজন পুরুষ আর একজন মহিলা তবে ওই সময়ের শরিয়তের ফাইসানা ছিল প্রথমবার যেই ভাই যেই বোন মার অরুষ দাস থেকে একভাবে আসবে দ্বিতীয়বার যেই ভাই বোন আসবে প্রথমবারের বোন দ্বিতীয়বারের বাইয়ের সাথে বিবাহ হবে প্রথমবারের বাইয়ের সাথে দ্বিতীয়বারের বোন দ্বিতীয়বারের বায়ের সাথে প্রথমবারের বোন এটা ছিল শরীয়তের ফাইসানায় তো প্রথম এসেছিল কাবিল ওনার সাথে ছিল আকলিমা দ্বিতীয়বার এসেছিল হাবিল ওনার সাথে ছিল লাভুদা তো আকলিমা দেখতে খুব সুন্দর ছিল আমি সংক্ষিপ্ত করে করানোর যে আয়ারটা তালাওত করেছি তার ছানি নজরটা আপনাদেরকে বলছি তো ওই শরীয়তের সিস্টেম অনুযায়ী আকলিমার সাথে বিবাহ হবে হাবিলের আর কাবিলের সাথে বিবাহ হবে লবুদা কিন্তু আক্লিমা যেহেতু সুন্দর কাবিল একসাথে যে ভাই বোন এসেছে সে বলতেইছে আমি ওকে शादी করব আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলে না এটা হতে পারে না কারণ আল্লাহর দেওয়া শরিয়তের বাহিরে যাওয়া সে যদি আমার সন্তান হয় সেই কাজ করবে আমি বাবা হিসেবে সেটা মাথা পেতে নিতে পারি সুতরাং হবে না সে এক প্রকারের জবরদস্তি করলো যে না যেহেতু দেখতে একটু সুশ্রী সুন্দর তার কি আমি শাড়ি করব আদম আলাই সাল্লাম বললেন যে না সেটা করা যাবে না শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফাইসালা আসলো যে হা কি করো যার কোরবানিকে আল্লাহ কবুল করবে সেই আকিমা কি বিবাহ করবে সুবাহ যেহেতু আল্লাহ সুবাহ এবং থেকে পরিক্রমা বৃদ্ধি করবে এখানে আবার অনেক অবুজ ভাইরা আছে মনে মনে যেন এই ধরনের খারাপ ধারণা না আসে যে আপন ভাই আবার বোনকে কিভাবে শাদী করবে যখন যেটা সরিয়ে ছিল এটাই আমাদেরকে মেনে নিতে হবে তবে এক ঔরসজাত ভাবে যারা এসেছে তাদের মধ্যে ছিল না পরের বার যারা আসছে ওদের সাথে কারণ বংশ বিস্তার তো একভাবে না একভাবে হতে হবে যেহেতু আল্লাহ বলে ফালাক মিন হা যাও জাহা রিজালান কাসীর ওয়া একজন পুরুষ আর একজন নারী থেকে হাজার হাজার আজকে পৃথিবীতে সাতশো কোটি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা পত্রিকতার বিশ্বাসী আমরা যারা মুসলমান আমরা সবাই আদমের সন্তান সুবহানাল্লাহ বলবেন না শেষ পর্যন্ত তারা দুইজনকে ফাইসালা দিল আল্লাহর পক্ষে তোমরা কোরবানি করবা যার কোরবানিকে আল্লাহ কবুল করবে সেই করবে যেহেতু সে কৃষি কাজ করত সে তার কৃষি কিছু পণ্যকে কোরবানির জন্য প্রস্তুতি নিল ওই দিক দিয়া হাবিল উনি একটা মোটা তাজা দুম্বা কিংবা বেড়া আল্লাহর পথে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত নিল তবে ওই সময়ের শরীয়তের ফাইসালা ছিল নির্দিষ্ট একটা স্থানের মধ্যে উঁচু স্থানের মধ্যে যার যার কোরবানি কি জিনিসগুলো রেখে দিবে যারটা কবল হয় আসমান থেকে একটা আগুনের টুকরা সেইটাকে উঠে নিবে সুবহানাল্লাহ দুইজন যার যার কোরবানির জিনিসগুলো নিয়ে উঁচু স্থানে রেখে দিল কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহ সুবাহান হুয়া তালার পক্ষ থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ আসলো এসে হজরতে হাবি যিনি একটা সুন্দর মোটা তাজা দুম্বা কিনবা বেড়া ওনার কোরবানি দেখি কবুল করে আল্লাহ উপরে নিয়ে গেল আদম নবী বলল বাবা কাবিল তোমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই সুতরাং তুমি আমার আক্রিমাকে সাদী করতে পারবে না আমার আক্রিমার জন্য যথাযথ স্থান হইল হাবিল বড় করে বলি সুবাহান আল্লাহ কিন্তু শয়তান যখন মাথায় চড়োয়া হয় মানুষ যখন শয়তানের পরিচনায় বৃদ্ধি পায় তখন তার দেমাগ ঠিক থাকে না সে সিদ্ধান্ত নিল যে না এটা হতে পারে না আল্লাহ কোরআনে বলে ফাতু বিলামিন মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিন আখর তাদের একজনের কোরবানি কি আল্লাহ কবুল করেছে আর একজনেরটা কবুল করেন নাই যারটা কবুল করেছে উনি নম্র ভদ্র অত্যন্ত ভালো মানুষ বাবার কথা শুনে আর যারটা কবুল করে নেয় সে এক প্রকারের বেয়াদব এই জন্য পরিবার শিখছে অনেক সময় আমরা বলি যে তুই বড় কাবিল এই কাবিল শব্দটা আদম আলাই সেই কাবিল সন্তানের কাছ থেকে এসেছে যে বাবার সাথে বেয়াদবি করে শেষ পর্যন্ত বললো কল আলা আক্তুলার আমি তোকে হত্যা করবো বড় করে বলি নাউজুবিল্লা শয়তানের প্রবঞ্চরাই পড়ে সে সেটা করেই আদম আলাইহি সালাতু প্রথম সন্তান কাবিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি মার্ডার করেছে খুন করেছে এই জন্য ফিকাহের মাসালা হলো কেয়ামত পর্যন্ত এই জমিনে যত মানুষ একজন আরেকজনকে হত্যা করবে যত গুণা হবে ওই গুনাহের একটা দায়বার ওই আদম সন্তান আদম আলাইহি সালাতু পুত্র কাবিলের মধ্যে গিয়ে পড়বে বড় করে বলি নাউজুবিল্লাহ

বলে ভাই তুমি যদি তোমার হাতকে প্রশস্ত করো আমাকে মারার জন্য আমি কিন্তু আমার হাতকে প্রশস্ত করব না তোমাকে মারার জন্য কারণ আমি শিক্ষা পেয়েছি ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে মহান রবের ভয় রয়েছে বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে থাকে সে কখনো অন্য মানুষকে খুন করতে পারে না সে কখনো গুম করতে পারে না সে কখনো জুলুম নির্যাতন করতে পারে না কথা বলেন ঠিক না

কাবিলের অন্তর থেকে সেও ব্রাতা হত্যার জন্য প্রবঞ্চিত করেছিল আপন ভাইকে সুন্দরী বোনকে সাদী করার জন্য সে তাকে কতল করলো পৃথিবীর ইতিহাসে নতুন একটা সূচনা করে দিল শুধু তাই না সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল দুনিয়াতে সে বাবার অবাধ্য সন্তান হইল দুনিয়াতে খুনি হিসেবে সে সাব্যস্ত হয়ে গেল যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্যত্র বলেন মান কতালা নাফসান বিগাইরি আও ফাসাদিন ফিল আরদ দি ফাকা আননা মা কাতালান কেউ যদি অন্যই ভাবে কাউকে হত্যা করে সে যেন গোটা জাতিকে হত্যা করার সীমা শামিল অন্তর্ভক্ত হয়ে গেল নাউজুবিল্লাহ বলবেন না আজকে কোথায় আমরা ईमानदार দাবি করি মুসলমান দাবি করি ছোটখাটো বিষয় নিয়ে 10 টাকা 5 টাকা 100 টাকার জন্য একজন একজনের পেটের ভিতরে ছুরি মানে এক হাজার টাকার জন্য একটা জীবন্ত মানুষকে লাশ করে ফেলে দিল এগুলো কোন ইমানদারের কাজ হতে পারে না এগুলো সব শয়তানের প্রবঞ্চনা শয়তানের কাজে যারা সম্পৃক্ত হয় তারাই এই ধরনের কাজ করতে পারে আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের জঘন্য অপরাধ থেকে রক্ষা করে বলি আমি যে কথাটা বলছিলাম যে এই সূচনা কোরবানির সূচনা ওইখান থেকে হয়ে গেল এবার আসুন আমাদের ইসলাম ধর্মের কোরবানি হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের একজন সাহাবি উনি থেকে হাদিস বর্ণনা উনি বলেন কল কলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি আমরা যে কুরবানি করি কুরবানিটা কত্তে এসেছে আমার নবী বলেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটা আমাদের আদি পিতা নয় আমাদের মুসলমানদের জাতির পিতা সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের একটা সুন্নাত বড় গরিবি সুবহানাল্লাহ সাহাবারা জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে কি রয়েছে রাসূলুল্লাহ বলেন কওয়ালা বিকুল্লি শারাতিন হাসানাহ কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আমাদের জন্য সওয়াব রয়েছে সুবহানাল্লাহ সাহাবী আবার জিজ্ঞেস করছে কওলু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ আমরা যে দুম্বা কিংবা বেড়া জবাই করি ওই প্রত্যেকটা পশমে পশমে রাসুরুল্লাহ বলেন কলা বিকুল্লি শাহতিম মিনা সৌফি হাসানা হ্যাঁ দুম্বা কিংবা বেড়া কিংবা উট কিংবা মহিষ গরু যাই আমরা জবাই করি ওই প্রত্যেকটা পশমের পশমের বিনিময়ে কোরবানি দাতার ব্যক্তির জন্য আল্লাহ সোহান হওয়া পক্ষ থেকে রয়েছে পুরস্কার সব আর সয়া করে বলে সোয়া আল্লাহ বলেন বলে জআল্লাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফীহা খ EIR পবিত্র মক্কায় মুয়াজ্জামায় কুরবানি পশুকে আমি তোমাদের জন্য একমাত্র আল্লাহ একটি নিদর্শন বানিয়েছেন এর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্লার আর কল্লার পর করে বলি সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে মাথায় রাখতে হবে ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম বানদার কল্লার জন্য ইসলামের প্রত্যেকটা সিদ্ধান্ত বান্দার কল্যাণের জন্য বান্দা যদি সঠিক ওই ইসলামকে মেনে করে তাহলে শুধু সোয়াব। আপনি যদি নিয়োগ করেন যে পাক আমাকে যতটুকু সাধ্য দিয়েছে আমি আমার সাধ্য অনুযায়ী সবচেয়ে ভালো একটা পশু আল্লাহর পথে কোরবানি করবো সব শুরু হয়ে গেল আপনি যদি নিয়োগ করেন আগে দেখি পাশের বাড়ির হাজি সাহেব কত টাকা দিয়ে গরু আনে তার চেয়ে আর দশ হাজার টাকা বেশি দিয়ে আমি আনবো আর আনার সময় সোনার গাও কি বলে আপনার খাড্ডা বাস স্ট্যান্ড থেকে ভালো করে ঢুলের বাড়ি দিব যাতে পুরো এলাকাবাসী খবর হয়ে আসা যে এবার একটা গরু আনছে তাহলে তো সব পাওয়া যাবে কি বলেন আউজুবিল্লাহি নাউযু বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। নাউযু বিল্লাহ। সোয়াব তো দূরের কথা আপনি একটা ইবাদতের মধ্যে তামাশা করে গুনাহের বাগির হয়ে গেলে কথা বলেন ঠিক না আজকে আমাদের সমাজে জিনিসটা আছে না নাই? আছে। আরেকটু জোরে বলুন আছে না নাই? এই জন্য আল্লাহ বানালেন লা ইলাহা ওয়ালাদিমা উহা ওয়ালাকিয়ানা নুহুত তাকওয়া মিনকুম বান্দা তুই মোটা তাজা গরু আমি আল্লাহর জন্য জবাই করিস তোর গরুর গোশত আমার কাছে আসে না গরুর হাড় আমার কাছে আসে না গরুর রক্ত আমার কাছে আসে না এই সব টুকুন তোর জন্য থাকে আমি আল্লাহর কাছে আসি একমাত্র তাকওয়া তোর মনের নিয়ত বড় করে বলি সুবহানাল্লাহ গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিলেও কুরবানি আচ্ছা বলুন তো আমরা কুরবানি দিচ্ছি আল্লাহ খুশি করার জন্য বুঝতে কি আমরা কম খাইতে পারি এগুলো তো আমরা এই আল্লাহ কি এগুলো এসে খাবে প্রশ্নই আসে না কিন্তু শুধু নিয়তরা একটু যদি আপনি নিয়তটা বিশুদ্ধ করেন দেখেন না নিয়তের কারণে কত মানুষ কত ভাবে সওয়াব পেয়ে যায় এই যে মনে করেন ওইদিকে আপনার বাড়ি আপনি মসজিদের মাইক বরাবর জানালার একটা রাতে ঘুমানোর সময় খোলা রাখছেন আপনাকে বেগম জিজ্ঞাসা করলো কি ব্যাপার রাতের বেলা জানালা খোলা রাখলে আমার ভয় লাগে আপনি বললেন দেখো ফসরে রাজানের সময় আওয়াজটা যদি আসে ঘুমটা ব্যাঙ্গে যাবে তুমি আমি জামাতের সাথে নামাজটা পড়তে পারবো ভালো বলবেন না আপনি নিয়ত করলেন কি যে জানালা খোলা রাখলে আজানের দনি আসবে আচ্ছা নিয়তের কারণে সব পেয়ে গেলেন সারা রাত কি বাতাস কম ঢুকবে নাকি বাতাস এসে বাধা দিবে যে এই লোক তো জানালা বাতাস তুই ঢোকার জন্য খুলে নাই এই লোক তো জানালা খুলে রাখছে আজানের দনির জন্য সুবহানাল্লাহ বলবেন না আপনি বাড়ির দক্ষিণ পাশে একটা সুন্দর বাগান বানালেন পরিচর্যা করলেন আপনার নিয়ত হলো আপনি উদ্ভিদের সেবা করছেন বা পরিবেশটাকে সুন্দর করছেন আপনার রাতের বেলা অটোমেটিক ফুলের গ্রানও পাচ্ছেন সুবহানাল্লাহ বলবেন না ঠিক একই ভাবে নিয়তটা যদি বিশুদ্ধ হয় এই কুরবানির জন্য সবচেয়ে বড় আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যে বিষয়টা সেটা হলো নিয়ত নিয়ত যদি না করে পরিশুদ্ধ না হয় মানুষকে দেখানোর জন্য হয় গুস্তু খাওয়ার জন্য হয় এলাকা মানুষের বাহবা পাওয়ার জন্য হয় তাহলে কিন্তু আল্লাহ খুশি হবে না এগুলো আমরা হয়তো একটু চিন্তা করলে ইনশাল্লাহ আমাদের ঠিক হয়ে যাবে কারণ আমরা অত্যন্ত সহজ মানুষ ইমানদার মুসলমান না বুঝে অনেক সময় আমরা শয়তানের প্রবঞ্চরা করি তাহলে যে কথা বলছিলাম যে সঈদিনা ইব্রাহিম আলহি সালাতাম বলেন যে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন যে এটা হলো আমাদের মুসলমান জাতির একটা ইব্রাহিম আলাইহি সালাতু সালামের সুন্নত এবার আসুন একটু করে ইব্রাহিম আলাইহি সালাতু সালাম ওনার একটা উপাধি আছে খলিল উল্লি কি উপাধি এক একজন নবীর এক একটা উপাধি আছে না নাই একটু আমাকে সহযোগিতা করেন আদামু সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বরকরি বলি সুবহানাল্লাহ আর আত্তার নবী আমার নবী হইল হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু শব্দের অর্থ আল্লাহর বন্ধু আবার দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে খলিলুল্লাহ ওই বন্ধু যেই বন্ধু আল্লাহর জন্য পাগল আর হাবিবুল্লাহ ওই বন্ধু যেই বন্ধুর জন্য আল্লাহ নিজে পাগল তো হাবি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ছোট কাল থেকে পরীক্ষা 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 ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের জীবনে সবচেয়ে বড় বড় 33টা পরীক্ষা দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আর ছোট পরীক্ষার কোনো শেষ নাই পরীক্ষা মানে কি

তত বেশি আপনি বলবেন হুজুর আমি পাঁচ নামাজ এসে মসজিদে জামাতের সাথে আদায় করি আমার জানা আমি সুদ খাই না বুস দেই না মিথ্যা কথা বলি না মানুষকে ঠগাই না কিন্তু সারাটা বছর শুধু আমার এই সমস্যা ওই সমস্যা আজকে জ্বর কালকে ঠান্ডি আমার ওয়াইফের অপারেশন এই যে একটা অবস্থা আর পাশের বাড়ির কলমুদ্দি সলুমুদ্দি পুরা বারো বছরে কোনোদিন তারে মসজিদে যাইতে দেখলাম না এমন কি ঈদের নামাজও পড়ে না কিন্তু হুজুর তার একটা প্যারাসিটামল না পাওয়া লাগে না ব্যাপারটা বুঝলাম না আছে না নাই এটা জোরে বলুন আছে না নাই এখন আপনি চিন্তা করবেন যে এই যে আপনার অসুখ বিসুখ হচ্ছে আপনি মন খারাপ করবেন কেন এটা একটা পরীক্ষা এটা কি পরীক্ষা কোন পরীক্ষা কে দিতে পারবে যে ছাত্র হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে এই যে আপনাদের স্কুল আছে না হাই স্কুল কোন দিকে সোনারগাঁ হাই স্কুল খারেরাও আছে এই যে এসএসসি পরীক্ষা যারা দিবে প্রায় দশটা বছর ক্লাস ওয়ান টু থেকে শুরু করে দশ বছর পরে তারপরে ক্লাস নাইন ইয়ার রেজিস্ট্রেশন করছে তারপরে আপনারা টেনে ওঠার পরে ফর্ম ফিল করছে তারপরে পরীক্ষা দিবে এখন যদি এলাকার কেউ হঠাৎ করে মোটা তাজা বিশ বাইশ বছরের ছেলে একটা স্কুলে যায় বলে যে হুজুর স্যার বলে কি আমি এত কিছু মানি না আমার আগে পরীক্ষা দশ সুযোগ দেন আমি এসএসসি পরীক্ষা দিব স্যার পারবে আওয়াজ দিয়ে বলুন পারবে আপনি যত ক্ষমতাশীল হন না কেন আপনাকে সুযোগ দেওয়া যাবে না হ্যাঁ আপনি পরীক্ষা দেওয়ার পরে পাস করেন ফেল করেন সেটা পরের কথা তবে আগে আপনাকে ছাত্রত্ব অর্জন করতে হবে আল্লাহ বলে বান্দা তুই নামাজ পড়িস তুই রোজা রাখিস তুই মিথ্যা কথা বলিস না তুই হক হালালে পথে চলিস আমি আল্লাহ থেকে পরীক্ষা দিই জন্য মন খারাপ করিস পাশের বাড়ির মানুষের সাথে তুলনা করিস ওরে তো আমার বান্দা হিসেবে আমার কাছে স্বীকৃতি প্রাপ্ত নাই কারণ ওর কাছে নামাজ নাই রোজা নাই মিথ্যা হারাম মিশ্রণে চলছে বান্দার যে বৈশিষ্ট্য তার কাছে আমি থেকে পরীক্ষা করব কি করে কথা বলেন ঠিক কি না ইব্রাহিম ছোট কাল থেকে পরীক্ষার সম্মুখীন হতে লাগলো একটার পর একটা পরীক্ষা এত বেশি পরীক্ষা ছোটগাল যখন উনি একটু বোঝার হইল চতুর্দিকে শুধু মূর্তি আর মূর্তি সবাই মূর্তির বোঝা করে আপন ধনেরা মূর্তি নিয়ে খেলা করে কেউ চন্দ্রের পূজা করে কেউ সূর্যের পূজা করে শেষ পর্যন্ত উনি ভাবতে পারলো মানুষ হইয়া কোনোদিন মানুষের পানার মূর্তির পূজা করতে পারে না মানুষ হইয়া চন্দ্রের সূর্যের পূজা করতে পারে না একটা একটা করে সব মূর্তি বাঁধতে শুরু করলো বড় করে বলি সোহান আল্লাহ আশেপাশের সমস্ত লোকেরা সিদ্ধান্ত নিল এই ছোট বাচ্চাকে যদি আমরা ছোটকালে দমন না করি বড় হওয়ার পরে বাচ্চার জন্য আরো বড় বিপদ আসতে পারে এই ছোট বাচ্চা আমাদের বড় বড় মূর্তি গুলাকে ভেঙে ফেলে এখন এক নাম্বার তারা সিদ্ধান্ত নিল সবাই মিলে একটা বিশাল বড় আগুন তৈরি করে সে আগুনের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ফেলে দিবে সিদ্ধান্ত অনুযায়ী তারা করলো আগুন যখন আকাশ চুম্বি চুম্বি হয়ে গেল তারা যখন ওই আগুনের মধ্যে ফেলে দিল ওই পরাক্রম অবস্থায় যে বনাইলা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে

তোমার সহযোগিতা লাগবে শেষ পর্যন্ত সবাই মিলে ওনাকে ফেলে দিল উনি ভিতরে বসে আছে আমার আল্লাহ ডাক দেখো যে বরাইল ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম সুবহানাল্লাহ আল্লাহ হুকুম দিলে রে আগুন আমার খলিল যে আগুনের মধ্যে থাকবে সে আগুন তুই আগুন থাকতে পারবি না সে আর কন্ডিশন হয়ে যা কারণ বারদা ওয়া সালামানের ব্যাখ্যায় তাফসির এসেছে যদি একবারে বরফের মতো শীতল হয়ে যা তাহলে কষ্ট পাবে এই যে আমরা এখন আছি না গরম না ঠান্ডা এটারে কই আর কন্ডিশন এসি কথা বলেন ঠিক কি না আগুনের মধ্যে আল্লাহ পাক এসি বানায়া দিল পুড়তে আছে আগুন ধাউ ধাউ করে এক দিন না দুই দিন না 40 দিন হয়ে গেল লুকে রাখো এখন তো আর তার হাড়ি গুড্ডি খুঁজে পাওয়া যাবে না 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সুন্দর করে একেবারে তরতাজা অবস্থায় বাগান থেকে বেহেস থেকে বের হয়ে গেছে আশ্চর্য হয়ে গেল কি করলাম এতদিন আগুন জানাইলাম এত লাকড়ি এত কিছু নষ্ট করলাম ইব্রাহিমের তো একটা পশম জলে নাই আল্লাহ একবার বলবেন না এই জন্য আল্লাহর জন্য যদি আপনি করেন আপনাকে রক্ষা করবে কে আর একটু জোরে বলুন কে মাথায় রাখবেন যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তারপরে আল্লাহর পক্ষ থেকে যে কোনো সিদ্ধান্ত আসলো যাও যাও তুমি এলাকা ছেড়ে চলে যাও ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়হিদ আমি আমার প্রতিপালকের সন্তুষ্টির পথে যাত্রা করছি ওনার যে জায়গা ছিল ইরাক শহর হতে বের হয়ে ফিলিস্তাইনের ওই আপনার কানা নামক স্থানের মধ্যে যাইয়া উনি বসতি শুরু করে দিল বয়স বাড়তে বাড়তে আশির উপরে প্রায় ছিয়াশি বছর হয়ে গেল সন্তান নাই মা হাজরা আলাই হিসালাম আর হজরত ইব্রাহিম খলিল্লা দুইজন এখানে বসবাস শুরু করলো জনাকীর্ণ অবস্থায় আল্লাহর কাছে পাঁচ অক্ত নামাজের পরে সদাই সর্বদা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন ফরিয়াদ করে মিনা সনি আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দাও আজকে দিকে দোয়াটা শিখে নেন যাদের সন্তান নাই তারা আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবিলি মিনাস সলিহিন রব্বি হাবিলি মিনাস সলিহিন আল্লাহ সন্তান দাও পৃথিবীর কেউ সন্তান দিতে যদি না পারে যিনি পারেন উনিকে আল্লাহ কেমন পারা পারে 80 বছর বয়সে সাধারণত মার গর্ভে সন্তান আসে না হুজুর গাউসে পাকের জীবনী পড়লাম 60 বছর বয়সে হুজুর গাউসে পাক দুনিয়াতে আসছে সাধারণত ওই বয়সে মারা সন্তান প্রসব করার ক্ষমতা রাখে কিন্তু আমার আল্লাহ চাইলে সবকিছু পারে রব্বি হাবলি ইব্রাহিম খলিলুল্লাহ কান্না করতে করতে চুকের পানি দিয়া বুক বাসাইত আল্লাহ কি বলতো আল্লাহ আমাকে একটা সন্তান দাও শেষ পর্যন্ত আমার আল্লাহ কবুল করে একটা সন্তান দিল আচ্ছা বলুন তো 80 কিংবা 86 বছরের বয়সে বাবা যে সন্তান পায় ওই সন্তানের প্রতি বাবার টান কম না বেশি আল্লাহু আকবার কত বেশি কিন্তু আমার আল্লাহ যে কত বড় পরীক্ষা নেওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহর সাথে প্রেমের খেলা খেলছে এটা কেউ জানে না 80 বছরের বাচ্চা কে নিয়া এবার যখন বসবাস শুরু করলো আবার নতুন করে আমার আল্লাহ হুকুম দিল ও ইব্রাহিম যাও যাও সন্তানদের কে নিয়া এই ইরাকের কেন কেনান জায়গা থেকে অতিক্রম করে আবার দ্বিতীয়বার তুমি হিজরত করো মক্কা আল মুকাররমার কাছে যাইয়া তাদেরকে রেখে চলে আসো সুবহানাল্লাহ আচ্ছা বলেন চাইতে চাইতে বুড়া বয়সে একটা সন্তান পাইছে এখন আবার নতুন করে আল্লাহ হুকুম দিচ্ছে যে ওদেরকে এক জায়গায় রেখে তুমি চলে আস কি কঠিন পরীক্ষা কিন্তু আল্লাহর হুকুম তো আল্লাহর খলিল পালন না করলে করবে কি সুবহানাল্লাহ বলবেন না স্ত্রী কিনে চলে গেল বর্তমানে এই যে সাফা মারোয়া পাহাড় ওর পাশে অবস্থান করে স্ত্রীকে রেখে এই ছোট বাচ্চাকে রেখে চলে আসছে বিবি জিজ্ঞাসা করে প্রাণের স্বামী ব্যাপারটা বুঝলাম না ছিয়াশি বছর যার সাথে জীবন সংসার করি কোনদিন তো মনে হয় না যে তার মনে কোনো দয়া মায়া নাই কিংবা কোনদিন তো ভাবি নাই যে আমার স্বামী এত নির্দয়া কিন্তু ব্যাপারটা বুঝলাম না কেন আপনি আমাদের কেড়ে চলে যাচ্ছেন কি জান না না আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকেন তাহলে কোনো কথা নাই বুঝতে পেরেছি গো স্বামী আপনি আপনি ইচ্ছা করে এমনটা করবেন না আল্লাহর পক্ষ থেকে বুঝি আমাদের জন্যই কঠিন ফয়সালা এসেছে বড় করে বলে সুবহানাল্লাহ

ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون بارك الله سبحان الله إبراهيم خليل الله عليه الصلاة والسلام বিবি ছোট বাচ্চা ইসমাইল যাকে বার্ধক্য বয়সে আল্লাহর কাছে যে পেয়েছিলেন ওনাদেরকে রেখে চলে যাচ্ছেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ রব্বানা আমি আমার আওলাদ আমি আমার বংশের অধিক আমার সন্তান আমার স্ত্রীকে এখানে রেখে চলে যাচ্ছি তবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ এই এলাকার মানুষ যারা আছে তাদের অন্তরে আমার সন্তান আর স্ত্রীর জন্য মহাব্বত পয়দা করে দিও বড় করে বলেছো মহান আল্লাহ

যা শুকনা খাবার ছিল সব শুকিয়ে গেছে মা হাজারা সন্তান কান্না করে করে আর মুখ দিয়ে আওয়াজ আসে কারণ পানির অপর নাম জীবন বাত না খেয়ে আপনি দীর্ঘদিন থাকতে পারবেন কিন্তু পানি পান না করে বাঁচা সম্ভব সম্ভব না কিন্তু মাঝে মধ্যে আবার সেই পানি আমাদের জন্য কষ্টের কারণ হয় এই যে সিলেট এলাকা হাজার হাজার মানুষ পানির উপরে বাসে আর যে পানি পান না করলে জীবন বাসে না সেই পানি আবার বেশি হলে জীবন চলে যায় আল্লাহব বলবেন না মা হাজারা পাগল হয়ে গেল সাফা পারে সাফা পাহাড়ে একবার উঠে আবার মারোয়াতে একবার যাই মরিচিকার মতো মরিচিকা মানে এদিকে তাকাই এলেও মনে হয় যেন ওখানে পানি আছে কারণ সন্তানের জন্য মা করতে পারে না এমন কোনো কষ্ট নাই একটা দৌড় দিয়ে একবার সাফা পাহাড়ে যা আরেকবার মারোয়াতে যা আল্লাহ বলেন ও মাই আল্লাহ বলেন ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সুবহানাল্লাহ নিশ্চয় সাফা মারোয়া পাহাড়ে দুইটা আমি আল্লাহর অনেকগুলো নিদর্শনের মধ্যে একটা নিদর্শন মা হাজারা যে দৌড়াদৌড়ি করলো একবার গেল দৌড়াইয়া সাফা পাহাড়ে আরেকবার গেল মারোয়াতে আমার আল্লাহর এত বেশি পছন্দ হইল আমার আল্লাহকে আমত পর্যন্ত যত হাজি হস করতে যাইবে এই সাফা মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়াতে হবে বড় করে বলে সুবহানাল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ বলল জীবন আইন যাও যাও আমার খলিল কলিজার টুকরা জবিহুল্লাহ ইসমাইল পানির জন্য কান্না করবে এটা হতে পারে না তার বৃদ্ধ আঙ্গুলের বরাবর যাইয়া আস্তে করে মাটির মধ্যে একটু আঘাত করে যাও আমি আল্লাহ কুদরতি জরনা তাদের ওই পায়ের স্থান থেকে করে দিব এবার একটু করে মাটি ফেটে গেল পানি বের হতে শুরু হলো স্বচ্ছ পানির ফোয়ারা ভাসতে ভাসতে মনে হয় যেন সাফা মারওয়া পাহাড় পানির দেয়া তলাইয়া দিব শেষ পর্যন্ত মা হাজারা জিন্তাই করে গেল কি করা যায় তখন উনি তাড়াতাড়ি করে চতুর্থ মাটি দিয়া বান দিয়া ওনার বাসায় বলেছিল জম 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 মানি থামু থাম বড় করে বলে সবা হানাল্লা এই যে জমজম পানির ফোয়ারা শুরু হয়ে গেল আজকে হজ করতে গেলে লক্ষ লক্ষ হাজিরা কয়েক গেলেন করে করে পুরাইয়া পুরাইয়া পানি আনে কেউ সেখানে পান করে কেউ পানি দিয়া গুসুল করে কারো অসুখ ভালো হয়ে যায় কারো খাবারের তৃষ্ণা দেখে না শিফা হয়ে যায় তেয়ামত পর্যন্ত এই পানি চলতে আছে চলতে আছে যে পানির শুরু আছে শেষ নাই বড় করে বলি সুবহানাল্লাহ এই জমজম শুরু হয়ে গেল আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক গবেষণা করে তার স্থল কুত থেকে আসে খুঁজে পায় না কত ঝরনা কত নদী নালা খুলি শুকিয়ে যায় নির্দিষ্ট সময়ের পরে পানি থাকে না কিন্তু জমজমের পানি বন্ধ হয় না তোমরা হাঙ্গা বলবেন আরেকটা ছিল যুদ্ধের ময়দানে আমার রাসূল হাউজে কাউসারের পানি হুজুরের আঙ্গুল মোবারক দিয়ে এসেছিল সরাসরি জান্নার থেকে আল্লাহ আকবর যেই পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি একবার পান করলে আর পানির পিপাসা থাকে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তানকে রেখে চলে আসলো ওই দিক দিয়া খলিলুল্লাহর ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল এত বেশি পরিমাণে এবার যখন পানি দেখলো এবার পানি দেখে দেখে বিভিন্ন পশুগুলো পাখিগুলো উপরে ওরাল দিয়া দিয়া তারপরে পানি দৃষ্টা নিবারণ করে কারণ মরুভূমির একটা দৃষ্টান্ত হলো যেখানে পানি থাকবে উপর দিয়া পাখি

নিয়ে যখন খানে আবার সংস্কার করেছিল তখন আল্লাহ বলছিল ইব্রাহিম তার বিনিময়ে আপনি কি চান আপনি যেটা চাইবেন আমি সেটা দিব তখন ইব্রাহিম নবী আরেকটা ফরিয়াদ করেছিল সেটাও আল্লাহ পাক কোরআনে রেখে দিয়েছে রব্বানা وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বরিয়াত করেছি ও আল্লাহ আমি তোমার ঘরের খেদমত করেছি বাইতুল্লাহর খাদেম ছিলাম পুনরায় সংস্কার করেছি আমার বিনিময়ে যদি তুমি কিছু আমাকে দিতে হয় টাকা চাই না পয়সা চাই না দুনিয়ার দ্বন্দ্ব চাই না আখেরি জামানার নবীকে আমার বংশের মধ্যে দান করিও বড় করে বলে সুবহানাল্লাহ যেই খলিলুল্লাহর বংশে আপনার নবী আমার নবী আসবে ওই খলিলুল্লাহর মাধ্যমে নবীর আসার জায়গাটাকে আল্লাহ পাক আবাদ করে দিয়েছে মরুভূমি পাহাড়িকে পৃথিবীর সর্বকালের সর্ব জায়গা হিসেবে উৎকৃষ্ট করে দিয়েছে বড় করে বলি সুবহানাল্লাহ দু একটা পশু আনলাম জবাই দিলাম ভিতরের ঘটনা তো আর জানলাম না কিভাবে কুরবান পেয়েছি রাসূলুল্লাহ ইটাই বলেছিল সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটা আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত আচ্ছা দেখেন পরীক্ষা আরো কঠিনের দিকে যাচ্ছে ছোট থেকে পরীক্ষার পরীক্ষা এমন কিছু পরীক্ষার বর্ণনা আছে আপনারা শুনলে স্ট্রেনজ হয়ে যাবে এবার যখন اسماعিল জবihullার কাছে আবার আসলো আট নয় 10 মতান্তরে 13 14 বছরের বর্ণনা আছে

সন্তান এখন বাবার হাত ধরে হাঁটে ঠিক ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাইলো আরেকটা পরীক্ষা ওগো ইব্রাহিম আপনার প্রিয় জিনিসটা আমি প্রভুর পক্ষে আপনি কুরবানি করে দেন ইব্রাহিম আলাইহিস চিন্তায় পড়ে গেল আমার সবচেয়ে প্রিয় জিনিস আমি আল্লাহর পথে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম দিল কোন কোন বর্ণনা এসে যে পরের দিন ঘুম থেকে উঠে একশত উঠে উনি আল্লাহর পথে কুরবানি দিয়েছে কারণ এত বেশি সম্পদের মালিক ছিল যে বকরির পালগুলো কি পাহারা দেওয়ার জন্য চার হাজার মানুষ লাগত ইব্রাহিম নবীকে আল্লাহ এত সম্পদ দিচ্ছে ফেরেস তারা আসমানে মিটিং করে কো আল্লাহ উনি তোমার বন্ধু হইব না তো কে হইব যারে এত সম্পদ দিছো সম্পদ দিলে তো এমনি তোমার বন্ধু হয়ে যা আল্লাহ দেখ ফেরেস তারা আমার খলিল কিন্তু সম্পদের জন্য আমার প্রেমে পড়ে নাই আমার খলিল আমার প্রেমে পড়েছে আমাকে মহব্বত করে ভালোবাসে তারা কো মানি না আল্লাহ কো না মানলে তোরা কি করবি আমাদেরকে একটু সুযোগ দেন আসলে একটু পরীক্ষা করে দেখি যে হলিল্লা কি আসলে আপনার পাগল না সম্পদের পাগল ওনার আরেকটা সুন্নত ছিল উনি জীবনে কোনোদিন মেহমান ছাড়া খাওয়া খাইতো না ওনার ঘরে যদি মেহমান না থাকতো খাবার টাবার নিয়ে উনি রাস্তার পাশে বসে থাকতো একজন মুসাফিরকে ধরে নিয়ে খাওয়াইতো এই জন্য আমরা বলি যে মেহমানদারি করা ইব্রাহিম নবীর সুন্নত সুবহানাল্লাহ বলবেন না আমাদের দেশে তো এখন মেহমান আসলে এক একজনের চেহারা এমন কালা করে ফেলে এই সময়ের কথা বলছে আমরা ছোট ছিলাম তখনও দেখতাম যে আমাদের আত্মীয় স্বজন আসলে যতক্ষণ দেখা যায় ততক্ষণ সবাই তাকাইয়ে দেখতো একটা মায়ের নজর আর আধুনিকতা আমাদেরকে এত ব্যস্ত বানাইছে মেহমান বাড়িতে আসে তিন চার দিন থাকার জন্য যাওয়ার পরে জিজ্ঞাসা করে দুপুরে খাওয়া দাওয়া করে যাইবেন না এখনই চলে যাইবেন উনি কেউ মান সম্মান থাকতে তারা ধরে চলে যায় এখনো বেলা আছে এরকম করবেন না আমরা মনে করি যে মেহমান খাইলে আমার বাজার শেষ হয়ে যাবে আমার খাবার শেষ হবে খোদার কসম রাসুল্লাহ হাদিস মেহমান নওয়াজির মাধ্যমে রিজিকের ফারাগাত হয় মেহমানের রিজিক মেহমানে খায় আপনি মাঝখানে খেদমত করেন এর উচিত আল্লাপাকে আপনাকে কয়েক গুণ বাড়াইয়া দেয় এরকম করবেন না সর্বাত্মক চেষ্টা করবেন মেহমান কি মেহমান نوازی করা এটা ইব্রাহিম নবীর সুন্নাত ইব্রাহিম নবীকে নিয়ে ফেরেশতারা কো আল্লাহ তোমার খলিলকে যে সম্পদ দিছো এমন সম্পদলা ব্যক্তি হইলে সবাই তোমার বন্ধু হইব আল্লাহ কো নারী ফেরেশতারা ফেরেশতারা মিটিং বসে চিন্তা করলো কি করা যা দুইজন ফেরেশতা সিদ্ধান্ত নিছে যে আমরা আজকে একটা পরীক্ষা করব আল্লাহ তো হুকুমই দিয়েছে আল্লাহর কাছ থেকে অর্ডার পাইছে দুইজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের হুজুরার পাশে বিকালবেলা বেলা বিক্ষুক যে সে বসে গেল বিশাল বড় একটা থালা নিয়া ভিক্ষা কেউ ভিক্ষা দেয় সেদিন আবার বাইদুকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দিন হুজুরের পাশে আসে না আসরের পরে যখন আসলো এবার দেখতে পাইল বাহির থেকে কিছু শব্দ শোনা যা এমন কিছু আল্লাহর গুণবাচক নাম শোনা যা আল্লাহর কিছু গুণবাচক শব্দ শোনা যা যে শব্দগুলো শোনার পরে উনি গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে শুরু করলো এক পাগল পারা হইয়া দৌড় দিয়া হুজরা থেকে বের হইয়া রাস্তার পাশে যায় দেখে একটা ভিক্ষুক ডাক দেখো ভিক্ষুক তোর হাতে পড়ি

শোনাবো না অর্ধেক সম্পদ দিলে হবে না কিন্তু ইব্রাহিম নবী আল্লাহর প্রেমের সোধা পানের জন্য পাগল হয়ে যাচ্ছে এবার ডাক দিয়া গো রেবিকক তোর পায়ে পড়ি এত কম তো অর্ধেক সম্পদের কথা বলেছিলাম এখন আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব তোর কদমে দিয়া দিব amare আরেকবার আল্লাহর গুণবাচক শব্দগুলো শোনা ফর করে সুবহান রেস্তাদুল লাজ্জা আচ্ছা ঠিক আছে শোনাবো আপনি একটু ওইদিকে তাকান উনি ওই দিকে তাকাই একটু পরে তাকায় এদিকে আর নাই ইব্রাহিম হাই রে এটা তো দুনিয়ার বিক্ষোভ না এটা তো ফেরেসটা আমার পরীক্ষা নেওয়ার জন্য আসছে বলবেন না আর কি ছিল জানেন দোয়াটা এটা কিন্তু আমরা সবাই জানি রমজান মাসে তারা বর্ণনা করে তো একটা দোয়া শুনে উনি ওনার সমস্ত সম্পদ আল্লাহর পথে দিয়ে দিতে চাই যে আল্লাহ আল্লাহ সরি ভুল হয়ে গেছে আসলে আপনার খলিল সম্পদের পাগল না আপনার খলিল আপনারই পাগল পরে বলি সুবাহ বিরক্ত হচ্ছেন অনেক লম্বা চোরা কথা শুরু বলছিলাম আর কিছু সময় শেষ করে দিচ্ছি ইব্রাহিম আলাই ওয়াস সালাম এবার যখন উনি হাঁটা চলার বয়স হলো এবার আল্লাহ স্বপ্নে দেখালেন কুরবানি দাও প্রথম রাতে একশো দ্বিতীয় রাতে আবার স্বপ্নে আসলো আবার একশো তৃতীয় রাতে কোন কোন বর্ণনায় আছে সরাসরি বলতেছে তুমি তোমার সন্তানকে কুরবানি করে দাও বরকরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين بركب الله سبحان الله অথবা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম

আপনি আমাকে দৈর্য শিলদের অন্তর্ভুক্ত পাইবেন বড় করে বলে অনেক লম্বা চোরা কথা আমি শেষ করে দিচ্ছি শেষ পর্যন্ত উনি সিদ্ধান্ত নিল যে হা আমার এই সন্তানকে আমি আল্লাহর প্রতি কোরবানি দেব কারণ গোটা জীবনটাই যারা আল্লাহর প্রেমে পরীক্ষা আর সন্তান কোরবানি দেওয়া এটা তেমন কিছু না কথা বলেন ঠিক কি না স্ত্রীকে বলল প্রাণীর স্ত্রী আমার সন্তানকে সাজিয়ে যাও বলে কোথায় নিয়ে যাবেন আমি নিয়ে যাব একটা দাওয়াত খাওয়ার জন্য ভালো পোশাক পরিয়ে দাও স্ত্রীর কাছে বলছে না কারণ মা তো পৃথিবীর একটা অন্যতম জিনিস পৃথিবীর সব মেনে নিতে পারলেও সন্তান হারানোর বেদনা মা মেনে নিতে পারে না শেষ পর্যন্ত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সন্তান কি নিয়ে যখন ইব্রাহিম খলিলুল্লাহ রওনা দিল কিছু দূর যাওয়ার পরে শয়তান এসে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বোঝাচ্ছে তুমি কেমন মা বৃদ্ধকালে যে সন্তানকে পাইলা লালন পালন করলা আজকে তোমার সন্তান কি তোমার স্বামী নিয়ে যাচ্ছে জবাই করার জন্য মা হাজারা বলে পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে জবাই করতে পারে না শয়তান কোন ভাবে ওনাকে অসহসা দিতে পারে না শেষ পর্যন্ত বলল উনি তো এমনি জবাই করে না আল্লাহ হুকুম দিয়েছে সেই জন্য উনি জবাই করবে মা হাজারা বলে আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে ইসমাইলের মতো একটা সন্তান না আমি হাজারার যদি একশো সন্তান থাকে আমি সব আল্লাহর প্রতি দিয়ে দিব শয়তান বুঝতে পারলো হায় 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 এই জায়গায় তো আর কাজ করতে পারলাম না এবার ইসলাম জমি হুল্লার পিছনে তারা দি ওনাকে বোঝানোর চেষ্টা করলো তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে কোথায় কো দাওয়াত খাওয়ানোর জন্য কো দাওয়াত খাবে না জীবনের মতো তোমার দাওয়াত শেষ করে দিবে তোমার গলার মধ্যে ছুরি লাগাবে তোমাকে জবাই করবে ইসমাইল ছোট বাচ্চা বলে পৃথিবীর কোন বাবা তার সন্তান কেমনটা করতে পারে না শয়তান আবার শেষ পর্যন্ত বলে আল্লাহর হুকুম ইসমাইল বলে আল্লাহর হুকুম হইলে আমি একবার নয় দুইবার নয় হাজার বার আমি গলা জবাইতে প্রস্তুত আছি তারপরও আমার আব্বার মান সম্মানে আঘাত করতে দিব না বড় করে বলে সুবহানাল্লাহ ছয়তারেই পরে করে ইসমাইল জবিফুল্লাহ কেউ যখন পারে না সরাসরি ইব্রাহিম খলিল যখন দোকা দিতে লাগলো উনি যখন বুঝতে পারল যে এটা শয়তান সে পরচনা দিচ্ছে জমরাই আকবার মধ্যে উনি ষাটটি কম করে নিক্ষেপ করেছে শয়তানকে শয়তান অনেকটা দুর্বল হয় আবার পিছনে পিছনে তারা করছে আবার একইভাবে বোঝাচ্ছে এবার জমরাই রস্তার মধ্যে আবার ষাটটি পাত্র নিক্ষেপ করলো এবার শয়তান দুর্বল হয়ে কিছুক্ষণ পরে আবার এসে যখন আবার ওনাকে দোকা দিল এবার জমরাই উলার মধ্যে আবার ষাটটি পাতুর নিক্ষেপ করলো আমার আল্লাহ আমার খলিল আমার প্রেমিক আবু দুবুক খাইয়া পুত্রকে কুরবানি দেওয়ার জন্য শয়তানের সাথে ফাইট করে পাথর নিক্ষেপ করছে এই পাথর নিক্ষেপটা মি আল্লাহর কাছে এত ভালো লেগেছে قیامت পর্যন্ত যত হাজিরা হজ করতে যাইবে তারাও সেই জায়গা শয়তানকে পাথর মারবে বড় করে বলে সুবহানাল্লাহ শেষ পর্যন্ত উনি সেই মিনার ময়দানে লিয়া ছয়া অনেক কথা অনেক আবিগের কথাইগুলো সময় তো ওভার হয়ে যাচ্ছে ইব্রাহিম প্রস্তাব যে বাবা এখন তোমাকে জবাই করব এখন আর লুকুচুরি নাই দেখেন ছোট বাচ্চা বলে বাবা জবাই করার পূর্বে আপনাকে কিছু প্রস্তাব দিই আপনি আমার প্রস্তাব গুলো শুনেন বলে কি আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নিবেন যাতে আমি নাড়াচাড়া করে না করতে বাবাজি আমার মুক্তাকে নিচের দিকে করে দিবেন আপনার চেহারার সাথে যেন আমার চেহারার সম্পর্ক না হই কিংবা আবার ভুলকে ভালো করে কাপড় দিয়ে বেঁধে নিবেন যাতে করে মায়ার কারণে আত্মার শরীর ধার যেন কমে না যায় সুবহান আর আমার রক্তমাকে একটা কাপড় নিয়া। আমার জনম মার কাছে পৌঁছিয়ে দিবে যেই মা মাকে নিয়ে বার্ধক্য অবস্থায় জীবনটা চালাচ্ছে আজকে আমি যখন আল্লাহর প্রেমে কোরবান হয়ে যাব। আমার মা অনেক কষ্ট পাইবে দেওয়ার মতো মার জন্য আমার কিছুই নাই আমার রক্ত মাকে একটা কাপড় যদি মাকে দেন মা হয়তো শান্তনা পাইবে কোনো আসছে ছোট বাচ্চা বলে আমার হাত পা বাঁধবেন না আমি নড়াচড়া করব না কারণ কাল কেয়ামতের ময়দানে আপনি প্রশ্নবিদ্ধ হতে পারেন হয়তো কেউ কেউ বলবে যে ইসমাইল বাবার বাধ্য ছিল না অবাধ্য ছিল বিদায় হাত পাতে রশি দেবে দেশে কিন্তু খোদার কসঙ্গ বাবা আমি আপনার বাধ্য সন্তান হিসেবে আছি আপনি যেইভাবে সুবিধা সেইভাবে আমাকে জবাই করেন সুবহান আল্লাহ শেষ পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ সব মায়াতে ত্যাগ করে আলোলার প্রেমকে প্রাধান্য দিয়ে ছুরি চালায় শরীরের সর্বশক্তি প্রয়োগ করে ছুরিতে আঘাত করে কিন্তু গলা পর্যন্ত ছুরি তিন তিনবার করে ছুরিটাকে নিক্ষেপ করালো বিশাল বড় একটা পাথরের মধ্যে সুরিটা পইনা পাথরটা দিয়ে খন্ডিত হয়ে গেল ইব্রাহিম খলিল উল্লাহ আফসোস করে গো হাইরে সুরি তোর জন্য দুঃখ লাগে আমার চেষ্টার সময় তুই হয়ে যাস তোর দাঁত থাকে না পাথরটা কেটে দিলি সুরির জবান খুলে যা সুরি ডাকদা বলে যে খলিল উল্লাহ চায় ওর সন্তানের গলার মধ্যে সুরি চালাইতে কিন্তু খলিল উল্লাহর যিনি মালিক ওই আল্লাহ তো আমাকে নিষেধ করে বড় করে বলে সুবহানাল্লাহ

ওনার সামনে উপস্থাপন করলো ওই দিক দিয়া ইব্রাহিম খলিল উল্লাহ প্রতি উত্তরে বলছে কিছুক্ষণ পরে যখন পিতা পুত্রের এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেল শত চেষ্টা করে দেখা গেল একটা পাশে দুম্বা জবই হয়ে গেল এবার ইসমাইল জবি হল্লা উনি আবার উত্তরে বললো আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহিল হামদ চিৎকার করে বলি সোবাহান এটাকে তাক বিলে বলা হয় নয় জিল হস ফজরের নামাজের পর থেকে তেরো জিল আসর পর্যন্ত এই পাঁচ অক্ত নামাজের পরে আমরা সবাই পুরুষ যারা উচ্চ আওয়াজে আর মহিলারা নিম্ন আওয়াজে অন্তত একবার করে পাঠ করা ওয়াজিব মাথায় রাখবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে বলি আমিন তারপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো আনা দাইনাহু আই ইব্রাহিম কদ সদ্দাকতা রুয়িয়া ইন্নাকা যালিকা নাজিলুল মুহসিনিন আমি তোমাকে যে আদেশ দিয়েছিলাম তুমি সেটা বাস্তবায়ন করেছো আমি খুশি হয়ে গেছি এইভাবেই আমি محسن যারা মুত্তাকি যারা তাদেরকে প্রতিদান দিয়ে থাকি আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ আমাদের শুধু পশু কোরবানির মধ্যে যেন আমাদের কোরবানিটা সীমাবদ্ধ না থাকে আমাদের যে আমিত্ব অহংকার দাম্ভিকতা বরত্ব যার যে ভাবে আছে সবটুকু এই কোরবানির সাথে যদি কোরবানি দিতে পারি তাহলে আল্লাহর দরবারে আপনার আমার মর্যাদা অনেক বেশি হবে আল্লাহ যেন কবুল করে বলি আমিন সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ